শ্রদ্ধা গুরুজি এবং শ্রদ্ধা মা জি আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই বোনেরা এবং কোয়ান্টামের সাথে যারা জড়িত দূরে কাছের আসসালামু আলাইকুম গুরুজির কথা আমি অনেক আগে থেকে শুনেছি অনেক 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 আগে থেকে কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় শয়তান ছিল তখন আমার আশেপাশে আমি যে আসব সেই চিন্তা সেই জন্য আমি করতেও পারিনি কিন্তু সত্যি কথা বলতে কি আমার জীবনে আমি কখনো মনে হয় না সুখ পেয়েছি আমার মনে হয় না কিন্তু অভিনয় করতে গিয়ে আপনাদেরকে আমি অনেক আনন্দ দিয়েছি এটা সত্যি চেষ্টা করেছি ডুবে থাকার জন্য অভিনয়ে যাকে যে কথা বলি সবাই ভুল বোঝে আমাকে কিন্তু কেন বোঝে আমি ঠিক বুঝতে পারি না একা একা খালি বসে বসে চিন্তা করি যে কেন এরকম করে আমার সাথে আমি কিছুই বুঝি না ভালো কথা বললো খারাপ মনে করে যা কথা বলবো ওটাকে তারা উল্টায় ফেলে যে না না এরকম না সেরকম না কিন্তু কিচ্ছু বলি না কাউকে চুপচাপে থাকি। যখন আমার সন্তান আমাকে বলল যে মা আমি আমার মেয়েকে নিয়ে যাব চলো না যাই তখন আমার খুব খুশি লাগলো আমার পিঠে তখন একটা ব্যথা অনুভব করছিলাম সে ব্যথাটা হয়তো দু মাস আড়াই মাস আগের মনে হতো কি যে চাপ দিয়ে আছে কোনো ব্যথা একটা বোঝা নিলে যেরকম মনে হয় ঠিক এরকম মনে হতো আমার যখন আমি গুরুজিকে প্রথম দেখলাম তখন শ্রদ্ধায় আমার মাথা নুয়ে আসলো যে এত সুন্দর লাগলো ওনাকে আমার মনে হলো যে বেহেসখানায় আমি কাউকে দেখছি এরকম মনে হলো ঠিক আজকেও তাই আমি নিচে যখন লিফ্টের কাছে মাজিকে দেখলাম তখন আমার ঠিক ওনাকে দেখেও তাই মনে হয়েছে আল্লাহ বানিয়েছেন ওনাদেরকে এই জন্যেই মানুষের মঙ্গল করার জন্য আমাকে যখন মেডিটেশন বসিয়েছেন যখন নাকি বলছেন যে এখন আপনার কি ব্যথা আপনি আর গুরুজিকে বলতে পারেন আমি সব ব্যথার কথা বলছি যে গুরুজি আমার না এখন চোখে না আমি সামনে কম দেখি দূরে অনেক ভালো দেখি আমি বললাম আমার পায়ে না পানি চলে আসে আমার অনেক খারাপ লাগে এই পায়ে পানির জন্য কিন্তু পিঠের ব্যথার কথা একদম ভুলে গিয়েছে আপনারা বিশ্বাস করবেন সেই মুহূর্তে কখন আমার পিঠের ব্যথা ভালো হয়েছে আমি নিজেও জানি না একদম নিজেও জানে না এটা আমাকে অবাক করে দিয়েছে এটার আল্লাহর রহমত গুরুজির দোয়া মাজির দোয়া তা না হলে আমার কেন এরকম হবে এখানে অনেকেই তো বলে গেছে সত্যি কথাগুলোই বলেছেন আমি এতদিন ভাবতাম যে যারা মানে এরকম ফাউন্ডেশনে দাঁড়িয়ে কথা বলে ওনারা শিখিয়ে দেন আর এগুলি বলেন কিন্তু আজকে ভাবতেছি না এগুলি শিখানো কথা না শিখানো বলি না অন্তত এই ফাউন্ডেশনে এটা হতেই পারে না এটা একদম অন্তরের কথা অন্তরের অন্তর স্থলের কথা আমি জানি এখন থেকে আমাকে সবাই পছন্দ করবে আমি যদি বলি ডাইনে যাও তাও ডাইনে যাবে বায়ে যাও বায়ে যাবে এরকমই হবে কারণ এটা আমার বিশ্বাস এই বিশ্বাসটা আপনারা হারাবেন না বিশ্বাসটা রাখবেন একটা কথা বলি বিশ্বাস নিয়ে যে আমার কাছে একটা ছবি আসছিল পরিচালকের নাম আজহারুল ইসলাম ছবিটির নাম অনেকে হয়তো দেখেছেন মরণের পরে শাবানা এবং আলম সাহেব এই ছবিতে আছেন তো যে ক্যারেক্টার নিয়ে আসছে আমার কাছে সেটা একটা ওখানে বোম্বেতে করেছিল অনুপম খের তা আমি ভাবছি যে ডাক্তারের একটা ক্যারেক্টার তা মহিলা কেউ করেনি এত বড় শিল্পী একজন অনুপম খের করেছে ওনার চরিত্র আমি করবো কেন এটা হয়েছে আমার মনে মনে ইচ্ছা মনে মনে ইচ্ছা যে সাবানারটা কেন বলতেও পারতেছে না যে সাবানারটা আমাকে দেয় না কেন হ্যাঁ এটা ভিতরে ভিতরে কারণ আমরা সমবয়সী হয়তো আমি এখন একটু মোটা টোটা হয়ে গেছি আমাকে আগের থেকে অসুখ না থাকতোই মা করাতো আমাকে হ্যাঁ এটা সত্যি সত্যি আমাকে কার না মা করিয়েছে সবার মা আমি হ্যাঁ সবার মা আমি এক এক হলে চলে প্রবীণ মিত্র মানে ওনার পেয়ার এক হলে আরেক হলে উনি আমাকে মা ডাকছে হ্যাঁ দুই ছবি হিট যাচ্ছে হ্যাঁ এরকমও হয়েছে আমার জীবনে তা এখনও যে সাবান আর ওই ক্যারেক্টার আমি মনে মনে ভাবছি আমাকে ওইটা দেয় না কেন হ্যাঁ এখন বলতেও পারতেছি না যে আজার ভাই আমি না এই ডাক্তারের ক্যারেক্টার করবো না আমি আমাকে ওইটা দেন কারণ সাবানেকে তো ঠিক করেই ফেলেছে এখন ও আমার ছোটবেলার বান্ধবী এখন ওকে আমি বাদও দিতে বলতে পারতেছি না হ্যাঁ আর আমি মুখ দিয়ে বলতেও পারতেছি না যে আমাকে নেন কিন্তু মনে মনে ইচ্ছা যে আমাকে যদি ওই চরিত্রটা দিত বিশ্বাস এবং ধৈর্য এই দুটা খুব কাজে লাগে এটা আমাদের গুরুজি বলেছেন ধৈর্যের প্রয়োজন আছে বিশ্বাস দরকার আছে আমি যখন ওই চরিত্রটা করতে গেলাম মন একদম খারাপ করেই কিন্তু গেলাম কাপড় চোপড় সব ঠিকঠাক করে নিয়ে গেলাম কিন্তু যখনই মেকআপ টেকআপ নিয়ে কাজ করতে গেলাম তখন আমার কোথার থেকে একটা বিশ্বাস আর শক্তি চলে আসলো আমি সুন্দরভাবে সে যে গুজে ওই ডাক্তারি চরিত্রটি করলাম এবং ঘরে ফেরার সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি নিয়েই ঘরে ফেললাম এই বিশ্বাসটা আপনারা রাখবেন আমি আনোয়ারা বলছি যে ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনারা পাঁচটা রোগের মধ্যে চারটা ঠিক করে এখান থেকে বের হচ্ছেন গুরুজিকে অনেক ধন্যবাদ মা অনেক ধন্যবাদ আপনারা সবাই দোয়া করবেন আমাদের গুরুজি আমাদের মাঝি যেন ইনশাল্লাহ সারা জীবন যেন এইভাবে আমাদেরকে মুখের মিষ্টি কথা দিয়ে ওষুধ দিয়ে যেতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম